নমস্কাৰ, এই মুহূৰ্তত আহি পৰিছে সন্ধিয়াৰ বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। অসমৰ লগতে আন্তঃৰাষ্ট্ৰীয় বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ যুগুত হৈছে আৰু নিতৌ এনেকুৱা ধৰণৰ খবৰসমূহ পাই থাকিবলৈ হ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ছাইডত থকা যিটো বেল আইকন আছে প্ৰেছ কৰি ভিডিঅ'টোত এটাকৈ লাইক কৰি আমাক উৎসাহিত কৰিবলৈ একেবাৰে নাপাহৰিব। তো আহক আজিৰ প্ৰথমটো খবৰলৈ আগবাঢ়ো। দৰ্শকসকল, আজিৰ প্ৰথমটো খবৰে হৈছে এটা ডাঙৰ খবৰ, এটা বিগ ব্ৰেকিং নিউজ এই মুহূৰ্তত আমাৰ হাতত আহি পৰিছে। দুৰাসাপৰ ফুচফুচনি যোদ্ধাৰ ভাবুকি ইমৰান খানৰ এই মুহূৰ্তত আহি পৰিছে এটা বিগ ব্ৰেকিং নিউজ। এইবাৰ ভাৰতক ভাবুকি দিছে পাকিস্তানে। আলোচনা আৰু কূটনীতিক দুৰ্বলতা বুলি নাভাবিবলৈ সকিয়নি দিছে ভাৰতক পাকিস্তানৰ প্ৰধানমন্ত্ৰী ইমৰান খানে। এই ভাবুকি দিছে ভাৰতক এই মুহূৰ্তত এটা বিগ ব্ৰেকিং নিউজ দৰ্শকসকলৰ বাবে লৈ আহিছোঁ। বোলাকোটৰ ছাৰ্জিকেল ষ্ট্ৰাইকৰ বৰ্ষপূৰ্তি দিনটোতে ভাৰতৰ প্ৰতি ভাবুকিসূচক মন্তব্য ইমৰান খানৰ। মই সংঘাত আলোচনা আৰু কূটনীতিৰ সমাধা কৰাত বিশ্বাসী বুলি কৈছে, ইয়াক দুৰ্বলতা বুলি কেতিয়াও গ্ৰহণ নকৰিব। 2019 চনৰ 27 ফেব্ৰুৱাৰীত ভাৰতে ইয়াৰ উত্তৰ পাইছে বুলি মন্তব্য কৰিছে পাকিস্তানৰ ফালৰ পৰা। 27 ফেব্ৰুৱাৰী এই দিনটোতেই ভাৰতে বালাকোটত এয়াৰ ষ্ট্ৰাইক কৰিছিল, পাকিস্তানৰ ভূমিত প্ৰৱেশ কৰি সন্ত্ৰাসবাদীৰ ঘাটি ধ্বংস কৰিছিল ভাৰতে। এই এয়াৰ ষ্ট্ৰাইকৰ কথা পাকিস্তান সেনাৰ মুখপাত্ৰই প্ৰথম বিশ্ববাসীক জনাইছে। ওলোটাই ভাৰতৰ আক্ৰমণক প্ৰতিহিত কৰা বুলি দাবী কৰিছে। এফালে পাৰমাণৱিক অস্ত্ৰ সাজু কৰিবলৈ ৰাছিয়ান সৈন্যক নিৰ্দেশনা দিছে পুটিনে। একে সময়তে ইমৰান খানে ভাবুকি দিছে ভাৰতক। উত্তৰ প্ৰদেশৰ নিৰ্বাচনী পাছৰ আধাতে সামৰি দিল্লীলৈ উভতি গৈছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী। নিৰাপত্তা সংক্ৰান্তীয় উচ্চস্তৰীয় বৈঠকত মিলিত হৈছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী। ইউক্ৰেইন পুটিনৰ সংঘাতৰ সময়ৰ পৰাই হাই এলাৰ্টত আছে ভাৰতৰ সেনাবাহিনী। এইবাৰ ভাৰতক ভাবুকি দিছে পাকিস্তানে এই মুহূৰ্তত বিগ ব্ৰেকিং নিউজ। আলোচনা আৰু কূটনীতিক দুৰ্বলতা বুলি নাভাবিবলৈ সকিয়নি দিছে ভাৰতক। ইয়াৰ লগতে দৰ্শকসকল, দুই নম্বৰ খবৰটি হৈছে এটা ডাঙৰ খবৰ। 4:07 বজাত সাৱধান হওক, সাৱধানবাণী দিছে, পৃথিৱীখন তোলপাৰ হ'বলৈ গৈ আছে। ডাইনছৰবোৰ এদিন এটা বিশাল উল্কাপিণ্ডৰ কাৰণে পৃথিৱীৰ পৰা বিলুপ্ত হৈছিল। এনে পৰিস্থিতিত এতিয়া যদি এনে উল্কা পৃথিৱীৰ সৈতে সংঘৰ্ষ হয় তেন্তে মানুহকো পৃথিৱীৰ পৰা আঁতৰ কৰিব পাৰে। এতিয়া এই মুহূৰ্তত আহি পৰিছে এটা বিগ ব্ৰেকিং নিউজ, এটা ডাঙৰ খবৰ। পৃথিৱীৰ সৃষ্টিৰ পাছৰ পৰা বিশ্বব্ৰহ্মাণ্ডত বহুতো পৰিৱৰ্তন হৈছে। সময়ে সময়ে মহাকাশৰ পৰা অহা উল্কাবোৰ পৃথিৱীলৈ পৰে। এই শিলবোৰ পৃথিৱীত পৰে যাৰ গৱেষণা বিজ্ঞানীসকলে মহাকাশৰ বহুতো ৰহস্য বিচাৰি উলিয়াবলৈ চেষ্টা কৰে। এই অধ্যয়নৰ আধাৰত এইটো নিশ্চিত কৰা হৈছিল যে বৃহৎ উল্কাপিণ্ডৰ বাবেই এদিন ডাইনছৰবোৰ পৃথিৱীৰ পৰা বিলুপ্ত হৈছিল। এনে পৰিস্থিতিত এতিয়া যদি এনে উল্কা পৃথিৱীৰ সৈতে সংঘৰ্ষ হয় তেন্তে মানুহকো পৃথিৱীৰ পৰা আঁতৰ কৰিব পাৰি। এইকাৰণে বহুতো বিজ্ঞানীয়ে দিন ৰাতি মহাকাশত উল্কাপিণ্ডৰ চলাচলৰ ওপৰত নজৰ ৰাখে। নাছাই এই উল্কাপিণ্ডৰ নাম দিছে 138971-2001-CB21। নাছাই ইয়াক এক সম্ভাৱ্য বিপদ বুলি অভিহিত কৰিছিল। আকলন অনুসৰি এই উল্কাপিণ্ডটো পৃথিৱীৰ সৈতে সংঘৰ্ষ হয়, এই ধ্বংসৰ কাৰণ হ'ব পাৰে। অৱশ্যে ইয়াৰ সম্ভাৱনা অতি কম, তথাপিও বিজ্ঞানীসকলে ইয়াৰ ওপৰত গুৰুত্ব আৰোপ কৰিছে। কোৱা হয় যে এই উল্কাপিণ্ডৰ আকাৰ পৃথিৱীৰ সৰ্ববৃহৎ অট্টালিকা বুৰ্জ খালিফাতকৈ যথেষ্ট ডাঙৰ। ইয়াৰ আকাৰ 72 মহলীয়া অট্টালিকাতকৈ ডাঙৰ। নাছা ইয়াৰ ডাটাবেছৰ জৰিয়তে উল্কাপিণ্ডটো বিচাৰি উলিয়াইছে। নাছাৰ মতে উল্কাপিণ্ডটো 4:07 বজাত পৃথিৱীৰ ওচৰলৈ যাব। অৱশ্যে এতিয়ালৈকে অনুমান অনুসৰি এই উল্কাপিণ্ডটোৱে পৃথিৱীৰ পৰা 3 মিলিয়ন মাইল ভ্ৰমণ কৰিব। কিন্তু যদি ই পৃথিৱীৰ মধ্যাকৰ্ষণৰ দ্বাৰা প্ৰভাৱিত হয়, ই মানুহৰ বাবে এক ডাঙৰ সমস্যা হৈ পৰিব পাৰে। এতিয়াই চন্দ্ৰতকৈ পৃথিৱীৰ পৰা 4 গুণ দূৰত্ব ভ্ৰমণ কৰিব। ইয়াৰ লগতে দৰ্শকসকল, 3 নম্বৰ খবৰটি হৈছে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। ইউক্ৰেইনৰ পৰা ভাৰতীয়ক উদ্ধাৰৰ বাবে যাব 4 জনকৈ মন্ত্ৰী। এই মুহূৰ্তত আহি পৰিছে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। কেন্দ্ৰীয় চৰকাৰৰ 4 জন মন্ত্ৰী যাব ভাৰতীয়ক উদ্ধাৰৰ বাবে। ইউক্ৰেইনৰ কাষৰীয়া দেশসমূহলৈ যাব ভাৰত চৰকাৰৰ 4 জনকৈ মন্ত্ৰী। ইউক্ৰেইনৰ পৰা ভাৰতীয়ক উদ্ধাৰৰ বাবে মোদী চৰকাৰৰ গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত। মন্ত্ৰী হৰদীপ পুৰী আৰু জ্যোতিৰাদিত্য সিন্ধিয়া যাব উদ্ধাৰ কাৰ্যৰ তদাৰক কৰিবলৈ।
মন্ত্রী জেনেৰেল ভি কে সিং আর কিরেন রিজিজু যাব ইউক্রেইনের সীমান্তবর্তী দেশসমূহ ইউক্রেইনত আবদ্ধ লোকসকলের পরিস্থিতির বুঝ লব মন্ত্রীগুলো। কেন্দ্রীয় সরকারের চারিজন মন্ত্রী যাব ভারতীয়ক উদ্ধারের বাবে। ইউক্রেইনের কাষরিয়া দেশসমূহ যাব ভারত সরকারের চারিজনকৈ মন্ত্রী। এই মুহূর্তত আহি পড়েছে একটা বিগ ব্রেকিং নিউজ, ইউক্রেইনের ভারতীয়ক উদ্ধারের বাবে মোদী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মন্ত্রী হরদীপ পুরী আর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যাব উদ্ধার কার্যর তদারক করবলে। চারি নম্বর খবরটি হয়েছে একটা আন্তঃরাষ্ট্রীয় বিগ ব্রেকিং নিউজ, জেলেন্সকিক হত্যা করা হব, চারিশরও অধিক ভয়ঙ্কর হত্যাকারীক প্রেরণ ইউক্রেইনলে। এই মুহূর্তত আহি পড়েছে একটা ডাঙর খবর, ইউক্রেইন রাশিয়ার যুদ্ধ তুঙ্গত উঠিছে। এবার প্রকাশ পাওয়া বাতরি অনুসরি ইউক্রেইনলে রওনা হয়েছে চারিশরও অধিক ভয়ঙ্কর হত্যাকারী, সকলোরে লক্ষ্য ভ্লাদিমিৰ জেলেন্সকি। জেলেন্সকিয়ে নিজেও পূর্বে সদরি করেছিল যে রাশিয়ার প্রথম লক্ষ্য ইউক্রেইনের রাষ্ট্রপতি জেলেন্সকি, দ্বিতীয় লক্ষ্য জেলেন্সকির পরিয়াল। এইবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনে বহু কেগী ভয়ঙ্কর ভয়ঙ্কর হত্যাকারী প্রেরণ করেছে ইউক্রেইনলে। আফ্রিকারপর প্রেরণ করেছে হত্যাকারী কেগী, আর এই হত্যাকারী কেজনের লক্ষ্য হব ইউক্রেইনের রাষ্ট্রপতি জেলেন্সকির অন্য 23 সরকারি বিষয়া। লাভ করা খবর অনুসরি বেগেনর গ্রুপ নামের একটা গ্রুপত এই হত্যার বাবে টাকা দিছে। গ্রুপটি পুতিনের বিশেষ, 5 সপ্তাহ পূর্বে পুতিনের সত্যিও মিলিত হয়েছিল এই বেগেনর নামের গ্রুপটি। এই হত্যাকারীর গ্রুপটুক হাই লেভেলর ট্রেনিং পর্যন্ত দি রখা হয়েছে, কেবল সেউজীয়া সংকেত লাভের বাবে অপেক্ষা করে আছে। গ্রুপটুত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেবিনেট মন্ত্রী সকল, কেইভর মেয়র আর শীর্ষ কেবাগী সরকারি বিষয়া জেলেন্সকির উপর চকু রাখিছে হত্যাকারী কেগীয়ে। জানিবর অনুসরি পূর্বেও বহু কেগী হাই লেভেলের লোক হত্যা করেছিল এই হত্যাকারী গ্রুপটে। ইয়ার লগতে দর্শক সকল, 5 নম্বর খবরটি হয়েছে শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয়লৈ বছরি 6 কোটির অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। যা দেওবারে 3 দিনিয়া কার্যসূচীরে সামরণি পড়িল নাহরকটিয়ার রাঙলী পথারত অনুষ্ঠিত হওয়া উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ ধর্মীয় সংগঠন শ্রীমন্ত শঙ্করদেব সংঘর 91 সংখ্যক অধিবেশনের। সামরণির দিনটুত পুয়াই দবাকাহ মৃদঙ্গ খোল সংশধনীরে পরিবেশিষ্ট পরিবেশত ধর্মধ্বজা উত্তোলন করলে সংঘর পদাধিকার কমলাকান্ত গগৈ। ইয়ার পিছতে শ্রীমন্ত শঙ্করদেব সংঘই উলিয়ালে ভাগবত ভ্রমণের লগতে বারে রহনিয়া সাংস্কৃতিক শোভাযাত্রা। আগে আগে কণমানি হাতি পোয়ালিটুক লৈ 2 হাতি আগবাহিল শোভাযাত্রাত, পিছে পিছে গধুর গরুর পক্ষীর প্রতীকী রূপত 2খনকৈ ভাগবত ভ্রমণের বাহন। এই শোভাযাত্রার মাজতে শ্রীমন্ত শঙ্করদেব সংঘর সাধারণ সম্পাদক বাবুল বরা আর স্থানীয় বিধায়ক তরঙ্গ গগৈর কৃতজ্ঞতা সকলকে। বিয়লির ভাগত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অনুষ্ঠানত উপস্থিত হয়ে কেতবোর ঘোষণার লগতে আলোকপাত করলে শঙ্কর গুরুজনার উপর। এই দ্বিতীয় বৈকুণ্ঠলে আসবলে পাতো মূর সৌভাগ্য, মানে নিজেই গৌরব অনুভব করছো আজি এইবলি হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে। অসমীয়া জাতির পিতৃস্বরূপ শঙ্করদেব শ্রেষ্ঠতম অসমীয়া। শ্রীমন্ত শঙ্করদেবে সমগ্র অসম ভ্রমণ করে কোচবিহারত থিতাপি লৈছিল। ইয়ার লগতে দর্শক সকল, 7 নম্বর খবরটি হয়েছে একটা বিগ ব্রেকিং নিউজ, সমগ্র বিশ্বকে সচকিত করে তুলিছে রাশিয়ার রাষ্ট্রপতির শেহতীয়া মন্তব্যই। রাশিয়াই সাজু করেছে নাকি পারমাণবিক বোমা? রাশিয়া ইউক্রেইন যুদ্ধের চতুর্থ দিনটুত কেবাটাও গুরুত্বপূর্ণ খবরে সমগ্র বিশ্বরে দৃষ্টি আকর্ষণ করেছে। কেবল এয়াই নহয়, বিশ্বর বহু দেশক যুদ্ধর এই শেহতীয়া খবরে সচকিত করে তোলার লগতে নাগরিক সকলক আতঙ্কিত করে তুলিছে, কারণ যুদ্ধের এই শেহতীয়া আপডেটসমূহ সচাকই ভয়ঙ্কর। ইয়ার ভিতর সবাতোকৈ ভয়ঙ্কর খবরটি হল পারমাণবিক আক্রমণের আশঙ্কা, কারণ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনে এই সন্দর্ভত এক ডাঙর মন্তব্য প্রকাশ করেছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনে নাটোর ভাবুকির পিছতে রাশিয়ার পরমাণু ফর্সক সক্রিয় করেছে। রাশিয়ার পরমাণু শক্তিক প্রয়োজনত শত্রুপক্ষক পরমাণু বোমারে আক্রমণ করবলে আর নিজ দেশক পরমাণু শক্তির সুরক্ষা দিবলে সক্রিয় করে তোলা হয়েছে বলে পুতিনে মন্তব্য করার পিছতে সমগ্র বিশ্বতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ইয়ার সমান্তরালক দেওবারে নিশারপর সমগ্র বিশ্বরে দৃষ্টি আকর্ষণ করেছে বিভিন্ন মাধ্যমত। ভাইরেল হওয়া একটি বিশেষ দৃশ্যই রাশিয়ার রাজধানী মস্কোর রাজপথত বেলিস্টিক মিসাইল কহিয়াই নিয়া দৃশ্যই এই যুদ্ধই
আন আন দেশকো সামৰি ল'ব নেকি সেই আশংকা ঘনীভূত কৰি তুলিছে বহুতৰে মনত। আনহাতে ৰাছিয়াই পাৰমাণৱিক অস্ত্ৰ সক্ৰিয় কৰি তোলা বুলি ৰাছিয়াৰ ৰাষ্ট্ৰপতি ভ্লাডিমিৰ পুটিনে প্ৰকাশ কৰাৰ পিছতে তীব্ৰ প্ৰকাশ কৰিছে আমেৰিকাই। আনহাতে নাটোৱে ৰাছিয়াৰ ৰাষ্ট্ৰপতিগৰাকীৰ এনে মন্তব্য দায়িত্বজ্ঞানহীন আৰু ভাবুকিৰে ভৰা বুলি প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে। দৰ্শকসকল, আজিৰ এই ভিডিঅ'টোৰ মাধ্যমেৰে আপোনালোকক বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ দিব চেষ্টা কৰিলোঁ। যদি খবৰকেইটা শুনি ভাল লাগিছে লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব নাপাহৰিব এনেকুৱা ধৰণৰ খবৰসমূহ পাই থাকিবলৈ।